আজি আমি অন্য রাজনৈতিক প্রচারৰ বাদ দি এটা নতুন পরিকল্পনারে আমি নব ভোটার সম্মিলন করেছিল। আমার সমষ্টির যখন নতুন ভোটার এইবার জীবনত প্রথমবারের কারণে ভোট দিব তেওঁলোকৰ লগত কিছু বার্তালাপ করল, আর যখন মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর মাজেরে স্বাবলম্বী হওয়ার কারণে আবেদন করেছে তেওঁলোকক লগ পালো, আর নতুন ভোটার সকলক নলবাড়ী বা সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপটনো কি কোরপরা কলৈকে আহিলে, মোদী ডাঙরিয়ার নেতৃত্ব আজি কি পরিবেশরপরা আমি কলৈকে আহিলো, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত কেনেকৈ বিকশিত অসম এখন চারিওফালে দেখা গল, এই কথাবিলাক তেওঁলোকৰ লগত আলোচনা করলো যাতে তেওঁলোকে বাস্তবটো বুঝি পায়, সঁচা কথাটো জানি সুন্দরভাবে নিজের চিন্তা চর্চা উন্নয়নের স্বার্থত বিকাশের স্বার্থত মোদী ডাঙরিয়ার সপক্ষে ভোট দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সপক্ষে ভোট দিয়ে। আজি আমি অন্য রাজনৈতিক প্রচারের বাদ দি একটা নতুন পরিকল্পনারে আমি নব ভোটার সম্মিলন করেছিল। আমার সমষ্টির যখন নতুন ভোটার এইবার জীবনত প্রথমবারের কারণে ভোট দিব তেওঁলোকৰ লগত কিছু বার্তালাপ করলো, আর যখন মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর মাজেরে স্বাবলম্বী হওয়ার কারণে আবেদন করেছে তেওঁলোকক লগ পালো, আর নতুন ভোটার সকলক নলবাড়ী বা সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপটনো কি কোরপরা কলৈকে আহিলে, মোদী ডাঙরিয়ার নেতৃত্বত আজি কি পরিবেশরপরা আমি কলৈকে আহিলো, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত কেনেকৈ বিকশিত অসম এখন চারিওফালে দেখা গল, এই কথাবিলাক তেওঁলোকৰ লগত আলোচনা করলো যাতে তেওঁলোকে বাস্তবটো বুঝি পায়, সঁচা কথাটো জানি সুন্দরভাবে নিজের চিন্তা চর্চা উন্নয়নের স্বার্থত বিকাশের স্বার্থত মোদী ডাঙরিয়ার সপক্ষে ভোট দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সপক্ষে ভোট দিয়ে।